সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকার মোবাইল গ্রাহকদের জন্য একটি জরুরি খবর মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া মোবাইল ফোন ঘন ঘন স্লো হয়ে যাওয়া বেশিরভাগ অজানা কল এবং এসএমএস আসা এই তিনটি লক্ষণ মোবাইল ফোনে থাকলে সতর্ক হয়ে যান বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্বামীর অবর্তমানে পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে নিকুজ গৃহবধূ চাঞ্চল্য কাঞ্চনপুরে ভারতের গর্ব লালকেল্লা কুতুব মিনার তাজমহল এসব মুঘলদের সারা বাবাই যায় না ভারতকে হিন্দুস্তান আক্কা দিয়েছিল মুঘল এদের নিয়ে আমি গর্বিত বললেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক বিস্তারিত থাকবে প্রতিবেদনে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা তেপ্পান্ন দশমিক আট শূন্য শিক্ষার্থী পাশ করেছে দেশের পাঁচ জনের রাজধানীর পোষকতা দিল্লির মতো গৌহাটিতেও জাতীয় রাজধানী চান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মরিগাঁওয়ের পর এবার বরপেটায় মাদ্রাসায় চলল প্রশাসনের বোলডোজার রাজ্যে মাদ্রাসা গড়িয়ে দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা বরপেটায় মাদ্রাসায় চলল হুদা ইসলামিক একাডেমি পরীক্ষার্থীকে দ্বারস্থ এআইইউডিএফ হাইলাকান্দি গারমুরা হাসপাতালে নেই চিকিৎসক প্রতিবাদে ক্ষুদ্র জনতার দর্না বিক্ষুব সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার সালের প্রথম দিকে হুইসেল বাজিয়ে আবার ছুটবে মহিষাসন শাহবাজপুর ট্রেন বদরপুর থানা এলাকার সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের বাঙ্গার সরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক যুবকের আকাশ চুয়া দ্রব্যমূল্য বেকারত্বের যন্ত্রণার অভিনব প্রতিবাদ শিলচর যুব কংগ্রেসের এবং শেষ খবরটি নানা সমস্যায় জেরবার রামকৃষ্ণনগর বাজার বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মোবাইল ফোন প্রতারণা থেকে সকলের সতর্ক থাকা উচিত অনেকেই বুঝতেই পারেন না যে তার ফোন কখন হ্যাক হয়েছে যখন তিনি টের পান ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আপনার মোবাইল ফোন হ্যাক হওয়ার কিছু লক্ষণ রয়েছে এর জন্য আপনার কোনো বিশেষ নলেজের প্রয়োজন নেই বরং কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া মেলওয়ার অ্যাপের কারণে আপনার ফোনের ব্যাটারি স্বাভাবিক অবস্থার চেয়ে দ্রুত শেষ হবে কারণ এই অ্যাপগুলি মোবাইলের স্ক্রিন বন্ধ থাকা অবস্থাতেও কাজ করে সেই সঙ্গে ডেটা চুরি করে এর জেরে ব্যাটারি দ্রুত শেষ হয় দ্বিতীয়ত মোবাইল ফোন স্লো হয়ে যাওয়া হঠাৎ আপনার ফোন স্লো হয়ে গেলে আগে থেকে সতর্ক হয়ে যান অনেকেই ভাবেন যে ফোন হ্যাং হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কারণ হ্যাকিংয়ের কারণে এমন সমস্যা হয় গণ গণ মোবাইল স্লো হয়ে যায় এই সময়ে আপনি আপনার অনলাইনের অ্যাকাউন্ট চেক করুন এমন সমস্যায় অ্যাকাউন্টে বারবার লগ ইন মেসেজ আসতে শুরু করে এই সমস্যা থেকে রেহাই পেতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন সন্দেহজনক লগ ইন হলে বুঝবেন কেউ ফোন হ্যাক করেছে এবং অজানা কল এবং এর সমস্যা হ্যাকাররা অনেক সময় বুয়ো মেসেজের মাধ্যমে ফোন হ্যাক করে নেন সেখানে অনেক সময় বুয়ো লিঙ্ক থাকে সেটাই ক্লিক করলে মোবাইল হ্যাক হয়ে যায় ফলে এমন কোনো লিঙ্কে ক্লিক করার আগে যাচাই করে নিন সব কিছু ঠিকঠাক থাকলে দুই সালের প্রথম দিকই ভারত বাংলা সীমান্ত দিয়ে আবার ছুটবে মহিষাসন শাহবাজপুর মৈত্রী রেল গোটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগের হাব হবে মহিষাসন বন্যা বূমিদোষে রেল যোগাযোগ বন্ধ থাকে দীর্ঘ কয়েক মাস নির্মাণ সামগ্রী পৌঁছাতে পারেনি এবার আবার জোর কদমে এগোচ্ছে মহিষাসন শাহবাজপুর রেলপথের নির্মাণ কাজ স্বামীর অবর্তমানে পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে নিকুজ হলেন এক গৃহবধূ চাঞ্চল্যকর ঘটনাটি কাঞ্চনপুরের জানা গেছে সেখানকার বরহলদি এলাকার বাসিন্দা অমরনাথ পেশায় পুলিশের এসপিও বর্তমানে তিনি কাঞ্চনপুর থানার অধীনে কর্মরত গত পঁচিশ আগস্ট তার স্ত্রী চুমকি নাথ পাঁচ বছরের শিশুকন্যা রূপালী নাথকে নিয়ে বাপের বাড়ি অহিলাপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন পরে আর ফিরে আসেননি তার মোবাইলও সুইচ অফ রয়েছে ওই দিন সন্ধ্যায় খোঁজখবর নিয়ে স্বামী অমর জানতে পারেন যে তার স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি যাননি পরে তিনি এ মর্মে কাঞ্চনপুর থানায় নিখুঁত সংক্রান্ত এক ডায়েরি করেন বিজেপি যখন মুগলদের এক প্রকার গৃণার চকে দেখে তখন দরাজ মুগল মুঘল শাসকদের প্রশংসা করে অসমে বিতর্কের নতুন অধ্যায়ের সূচনা করলেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক তার স্পষ্ট মন্তব্য মুগলদের নিয়ে তিনি গর্বিত কারণ ভারতকে হিন্দুস্তান নাম দিয়েছিল রায় হিন্দুস্তানের আকারও তৈরি করে দিয়েছিল তারাই ভারতের গর্ব লালকেল্লা কুতুব মিনার তাজমহল এসব মুগলদের ছাড়া বাবাই যায় না কংগ্রেস সাংসদের দাবি মুঘলরা বাইরে থেকে এলে হারে মজ্জায় ভারতীয় হয়ে গিয়েছিল সম্রাট আকবর অবধি একাত্ম হয়ে গিয়েছিলেন ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সেবা এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে এবছর নিয়মিত এইচএসএলসি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি এমন মোট চব্বিশ হাজার পাঁচশো জন কম্পার্টমেন্টাল পরীক্ষায় অংশ নেয় তাদের মধ্যে বারো হাজার আটশো একষট্টি জন এখন উচ্চ উচ্চশিক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছে এতে সার্বিক পাশের হার পান্ন দশমিক আট শূন্য শতাংশ নিরানব্বই জন শিক্ষার্থী প্রথম বিভাগে পাশ করেছে এবং ছয় হাজার দুইশো ছিয়াত্তর শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে স্থান পেয়েছে তৃতীয় বিভাগে পাশ করেছে ছয় হাজার চারশো ছিয়াশি জন পরীক্ষার্থী সেবা জানিয়েছে যে দুই হাজার বাইশ সালের এইচএসএলসি কম্পার্টমেন্টের পরীক্ষায় ছয়শো জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল বদরপুর থানা এলাকার সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের সরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদ আলী লস্কর নামের এক যুবক ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা পনেরো মিনিটে ঘটনায় প্রকাশ সোমবার করিমগঞ্জ থেকে কাটিগোড়াগামী এএস এগারো ডিসি আট 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 চার নম্বরের একটি লরি করে আসছিলেন শিবসাগর জেলার সুনারি গ্রামের আহাদুদ্দিন লস্করের পুত্র ফরিদ আলী লস্কর দ্রুত গতিতে ট্রাকটি যখন চলছিল তখন ফরিদ ট্রাকের বাম দিকের দরজার জানালার উপরে মাথা রেখে শুয়েছিলেন বাঙ্গা সরাপুর মসজিদের পাশে আসার পরই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তর দিকে তাকে একটি গাছে সজরে ধাক্কা মারেন আর এটি ফরিদের মাথা ফেটে যায় ঘটনার পর ফরিদকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে ঘটনার পর বদরপুর ট্রাফিক পুলিশ সরজমিনে ছুটে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাককে উদ্ধার করে থানায় নিয়ে যান পাশাপাশি ট্রাফিক পুলিশ ফরিদের দেহ উদ্ধার করে করিমগঞ্জের সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় শেষ খবরে জানা গেছে ট্রাফিক পুলিশ ময়না তদন্ত করিয়ে দেহ ফরিদের পরিবারের হাতে সমঝে দিয়েছে উল্লেখ্য ফরিদের আরেকবারই বাড়ি গোড়ার টিকর পাড়ায় মরিগাঁওয়ের পর এবার বরপেটার মাদ্রাসায় চলল প্রশাসনের বুলডোজার অভিযোগ একই মাদ্রাসায় জেহাদি কার্যকলাপ বরপেটার হাউলিয়াস্থিত যোশী হাতিপাড়া এলাকায় রবিবার এই অভিযান চালানো হয় এক্সেভেটর লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয় জামিউল হুদা ইসলামিক একাডেমি নামের এই মাদ্রাসাটি সরকারিভাবে রাজ্যে মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা শিক্ষা উন্নয়ন ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যুক্তিতর্কে নেমে দেশের পাঁচটি স্থানে জাতীয় রাজধানী চেয়ে বসলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি শুধু দিল্লি কেন দেশের পাঁচ প্রান্তে রাজধানী স্থাপন করা হোক পূর্ব প্রান্তে একটি রাজধানী হবে দক্ষিণাতে একটি হবে উত্তর পূর্বে একটি হবে গৌহাটিকেও দেশের একটি রাজধানী বানিয়ে দিন তাহলে গৌহাটিও দিল্লির মতো বৈভবশালী হয়ে উঠবে রবিবার চাকরি পরীক্ষায় সুনাই এনজি স্কুলে প্রবেশের পরীক্ষার্থীর মাথায় ধর্মীয় তাকায় বাধা দিলেন কর্তব্যরত পুলিশ কর্মী এতে তকি খুলে পরীক্ষায় বসলেন মৌলানা বরকলার আজমল হুসেন মজুমদার এ ঘটনায় সরব হল এ সোমবার শুনাইয়ে এক বিবাহ ভবনে সাংবাদিক সম্মেলন করে এআইইউডিএফ কমিটির কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং দিককার জানান অভিযুক্তের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান এআইউডিএফের এক প্রতিনিধি দল এসপির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তদন্ত করে অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে এসপি তাদের আশ্বাস দেন হাইলাকান্দির মিজোরাম সীমান্তের সুসজ্জিত গারমুরা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা না থাকায় সোমবার প্রতিবাদে সোচ্চার হলেন এলাকার জনতা এদিন দুপুর পর্যন্ত হাসপাতালে রুগীরা দাঁড়িয়ে থাকলেও কোনো চিকিৎসক স্বাস্থ্যকর্মী না আসায় কুদ্ধ জনতা একসময় কুবে ফেটে পড়েন তারা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী সহ হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিবারে গৌতমের হস্তক্ষেপ কামনা করেন শিলচর শহর প্রতিবাদের শহর এই শহরে নীরবে কেউ কিছু মেনে নিতে নারাজ অতীতে এর প্রমাণ মিলেছে অসংখ্যবার যদিও সোমবার সম্পূর্ণ ব্যতিক্রমী একটি প্রতিবাদী কর্মসূচির সাক্ষী হল শহর শিলচর শিলচর যুব কংগ্রেসের কর্মকর্তারা এদিন বুঝিয়ে দিলেন প্রতিবাদ করতে গেলে শুধু মুখে চিৎকার করলে হয় না প্রতিবাদের বিষয়বস্তুকে সঠিক মানে এবং মাত্রায় ব্যবহার করলে কর্মসূচি সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠে এক্ষেত্রে ডেকে এনে হাজারো মানুষের সমাগম অর্থহীন প্রতিবাদের বিষয়কে জনসমকক্ষে সঠিক মাত্রায় তুলে ধরাই হচ্ছে আন্দোলনের হাতিয়ার যদিও সম্পূর্ণ আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চললেও শেষ পর্যন্ত ক্লাব রোডে শহীদ কুদিরাম মূর্তির সামনে তাদের গতিরোধ করে পুলিশ প্রশাসন কেন্দ্র রাজ্য সরকারের সৌজন্যে দ্রব্যমূল্য আকাশ চুয়া বেকারত্বের পাহাড় দিনের পর দিন বেড়েই চলেছে আর এই দুটো বিষয়কে প্রতিবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে শনিপুন পরিকল্পনার সাপ রেখেছে শিলচর যুব কংগ্রেস এর প্রথম দাপ হিসাবে প্রতিবাদের বাসা কালোকে নিজেদের পোশাক বানিয়েছে যুব কংগ্রেসিরা পেট্রোলকে দাম কম হয়ে কি নেহি ডিজেলকে দাম কম হয়ে কি নেহি হুয়ে আপকা ফায়দা হুয়া কি নেহি হুয়া এসে নেহি পুরে তাকতকে সাথ বতাইয়ে ইত্যাদি বহু স্রুত স্লোগান বাজিয়ে তাদের একটাই জবাব ছিল নেহি হুয়া এবার শেষ খবরটি রামকৃষ্ণনগর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাজারটি দীর্ঘ বছর থেকে নানা সমস্যার সম্মুখীন হলেও তার নিরসন হচ্ছে না বাজারের বেতর অসংখ্য বিটে বন্ধ হয়ে পড়ে রয়েছে কার মালিকানায় রয়েছে বন্ধ দোকান বিটেগুলো তা কেউ জানেন না আর বর্তমানে মাছ বাজারকে সাজিয়ে তুলতে যে সংস্কার চলছে এটি হয়ে গেলে মানুষের সুবিধা হওয়ার পরিবর্তে অসুবিধা আরও কয়েকগুণ বাড়বে বলে স্থানীয়দের অভিযোগ কিন্তু কে শুনে কার কথা কাজ এখনও চলছে জোর কদমে ফলে সচেতন নাগরিকরা এ ব্যাপারে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চেয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন